ছিলাম হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমার ছিলাম তোমাদের আর কিছু বাকি ছিল আচ্ছা আগের দিনে ক্লাসে কি তোমাদের কোনো অসুবিধা আছে আগের দিন আমরা নাইন অব করেছিলাম হ্যাঁ লাস্টে নাইনটা পড়েছিলাম আচ্ছা আজকে আমি ইলেভেন তোমরা সবাই বই হলো বসে দেখি ফিফটিন পয়েন্ট টু দেখো ইলেভেন এর অঙ্কটা কি বলছে দেখো দেখলে এটা কি বলছে বলছে শাকিল একটি সমবাহ ত্রিভুজ আচ্ছা তাহলে শাকিল একটা সমবাহ কি বলছে বলছে আমি ওই সমবাহ ত্রিভুজে আহ সমবাহ ত্রিভুজের কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন যে লম্ব তিনটি দৈর্ঘ্য বলে দিয়েছে একটা দশ সেমি একটা বারো শ্রেণী একটা আট শ্রেণী এই তোমাদের জিজ্ঞেস করছে যে পি কিউ আর ত্রিভুজের কি তাহলে কি বলেছে বলেছে শাকিল একটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ পি কিউ এরপর কি বলছে এরপর বলছে এই ত্রিভুজে অন্তস্থ যে কোনো বিন্দু ধরো এই বিন্দু এটা নিলাম সেটাকে নাম দিলাম ও এই বিন্দুটা থেকে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর উপরে লম্ব অঙ্কন করেছে এই বাহুর উপরে পি কিউ এর উপরে লম্ব অঙ্কন করেছে কিউ আর এর উপরে লম্ব অঙ্কন করেছে আর আর পি এর মধ্যে লম্বা অঙ্ক তো নাম দিয়ে দিচ্ছে এটা এ এটা বি আর কি বলে দিয়েছে বলে দিয়েছে এই লম্ব তিনটে দৈর্ঘ্য বলে দিয়েছে আচ্ছা ধরে নাও যে প্রথম একটা কত বলেছে একটা বলেছে দশ একটা বারো একটা আট ধরে নাও এটা দশ ধরে নাও ও সিটা দশ ও এটা হচ্ছে বারো আর ও বিটা হচ্ছে আট এরপর এরপর জিজ্ঞেস করেছে তোমাদের যে পি কিউ আর এর ক্ষেত্র প্রথমে আমরা একটা কাজ করব এই বিন্দু থেকে এই প্রত্যেকটা শীর্ষবিন্দু আমরা যুক্ত করে দেব লাইন ঠিক আছে দেখো এরপরে পি ও কিউ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে কিউ ও আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে পি ও আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে তাই তো আর এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা পুরো ফলের ক্ষেত্রে পুরো ত্রিভুজার তাই তো তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এর সমান সমান কি বলতে পারি ত্রিভুজ কিউ এর ক্ষেত্রফল আচ্ছা এর ক্ষেত্রফলটা আমরা লিখছি না তোমার লিখে নেবে আচ্ছা ত্রিভুজ ও ক্ষেত্রিভুজ ক্ষেত্রে কিভাবে দেখব আমার কি লাগবে ভূমি লাগবে আর লম্ব লাগবে ধরে নাও পি কিউটা হচ্ছে ভূমি তাহলে লম্ব কোনটা হবে ও সিটা আচ্ছা তাহলে কি হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে পি কিউ ইন্টু উচ্চতা কত ওস ঠিক আছে সেম একই রকম হবে ও কিউ আর এর ক্ষেত্রফল আমরা করব কি হবে হাফ ইন্টু ভূমি এখানে কি নেব কিউ আর ইন্টু উচ্চতা কোনটা নেব ওই সেম একই রকম ভাবে কিউ এর ক্ষেত্রে কি দেখবো হাফ ইন্টু কোনটা কোনটা ঠিক আছে আচ্ছা এটা কি বলে দিয়েছে সমবাহ সমবাহু আচ্ছা সমবাহ ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহু সমান তো তাহলে কি পি সমান সমান কিউ আর সমান সমান আর তাই তো আচ্ছা তাহলে আমরা মানে কি আর পি টাকে আমরা পি কিউ লিখবো লিখতে হবে প্রত্যেকটা দুই তো সমান তাহলে লিখে দিই হাফ ইন্টু পি কিউ ইন্টু ওসি প্লাস হাফ ইন্টু কিউ আর এর জায়গায় আমরা পি কিউ লিখবো দৈর্ঘ্য সমান একই রকম ভাবে পি আর এর জায়গাও একই ব্যাপার পি আর 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 পি একই ব্যাপার আচ্ছা তাহলে এটা যাই কি লিখবো পি কিউ ইন্টু ও এত বর্গ আচ্ছা এরপর তোমরা দেখো প্রত্যেকটার মধ্যে হাফ ও পি কিউটা আছে তাহলে আমরা হাফ আর পি কিউটাকে কমন নিতে পারবো তাহলে কি পরে থাকছে ওসি প্লাস ও এত বড় আচ্ছা আমরা সি এর ভ্যালু কত জানি টেন ও বি কত ও এ কত বারো আর ও বি কত আট বসিয়ে দিলাম তাহলে কি পেয়ে যাচ্ছি হাফ ইন্টু পি কিউ ইন্টু থার্টি তাহলে কি পেয়ে যাচ্ছে ফিফটিন পি এত বর্গ সেম এটা পি কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম যে পি এর ক্ষেত্র তাই তো এটা আমরা বার করলাম একটা একটা ঠিক আছে এরপর আমরা কিভাবে আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বার করি এটা তো সমবাহ ত্রিভুজ তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল বার করি আমাদের কি জানতে হবে না তাহলে ত্রিভুজ কিউ আর এর ক্ষেত্রফল আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি জানি কি হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাই তো এত বর্গ সেমি এটা আমরা জানি তো আচ্ছা বাহু মানে কি আমার প্রত্যেকটার বাহু যেহেতু সমান আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে পিচ তাহলে কি লিখতে পারি এখান থেকে থ্রি বাই ফোর ইন্টু পি কিউ স্কোয়ার আচ্ছা এই যেটা বেরালো আর এইটা আগেরটা ফিফটিন পি কিউ এই দুটো সেম কারণ দুটোই হচ্ছে কি পি কিউ আর এর ক্ষেত্রফল তাহলে আমরা এটা সমান সমান এটা করতে পারি তাহলে অর্থ এ ফিফটিন পি কিউ সমান সমান ফিফটি বাই ফোর ইন্টু পি কিউ স্কোয়ার তাহলে কি হচ্ছে তাহলে আচ্ছা একটা পিকিউ একটা চলে কি থাকছে এখানে কি হচ্ছে তাহলে আমাদের কি লাগবে পিকিউ এর ভ্যালু তাহলে আমরা এই দিকে করে নিই তাহলে কি হচ্ছে সমান সমান ফিফটিন ফোর বাই তাহলে এটাকে আমরা কি করতে পারি ফাইভ ইন্টু থ্রি ইন্টু ফোর বাই রুট থ্রি করতে পারি আচ্ছা রুট থ্রি আর এই রুট থ্রি কাটলে কি হবে থ্রি তাহলে কি লিখতে পারি আমরা এটাকে টোয়েন্টি ¿Usted me বুঝতে পেরেছেন অব্দি তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা পি এর ভ্যালুটা পেয়ে গেলাম এরপর আমাদের কি বার করতে বলেছে ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করব মাত্র এ ক্ষেত্রফল সমান সমান তাহলে কি আমরা কি বার করেছিলাম ফিফটিন ইনটু পি কিউ এখানে পি এর ভ্যালু বসিয়ে দিই তাহলে ফিফটিন ইন্টু পি এর ভ্যালু কত বেরিয়েছে টোয়েন্টি রুট তাহলে কত হয়ে গেল তিনশো এত বরগ সেন ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা এরপর তোমরা বারোটা দেখো বারোটা কি বলছে বলছে একটি সমর্থি ত্রিভুজের সমান বাহুতায় প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেমি আর ওই বাহুতয়ের অন্তর্ভুক্ত কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্র তাহলে কি বলছে কতটা এটা টুয়েলভ আচ্ছা বলছে একটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ আমি ধরে নিচ্ছি এটা ঠিক আছে এই ত্রিভুজে যে সমান দুটো বাহু সেই দুটোর দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সেমি আচ্ছা আমি ধরে নিচ্ছি পি কিউ আর পি আরটা হচ্ছে সমান দুটো বাহু সেটা হচ্ছে টোয়েন্টি সেমি আর কি বলছি সমান বাহু দুটোর মধ্যে যে কোনটা মানে এই কোনটা এইটা হচ্ছে ফর্টি তোমাদের জিজ্ঞেস করেছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত আচ্ছা প্রথমে আমরা কিউ বিন্দুটা থেকে পি কিউ এর উপর একটা লম্ব দেব ধরে নাও এই লম্বটা এ বিন্দুতে ছেদ ঠিক আছে তাহলে আমি যদি তাহলে কি তৈরি হচ্ছে পি কিউ এ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে কি ত্রিভুজ তৈরি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে তাহলে পিঠা গড়াসের উপবদ্ধ থেকে আমরা কি বলতে পারি তাহলে বলতে পারি যে পি এ স্কোয়ার ও সরি এখান থেকে এটা না আচ্ছা আগে আমরা কোনটা বার করি এটা সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণে সমষ্টি কত একশো ডিগ্রি তাহলে আমরা যদি কোন পিটা নি মানে তাহলে এটা কত হবে একশো আশি ডিগ্রি তো তাহলে আমরা কি জানি আমরা কিউ পি এটা কত জানি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পি কিউ এটা জানি না তাহলে সেটাকে এইভাবেই রেখে দিলাম পি কিউ এ আর এটা কত অ্যাঙ্গেল কিউ কত যেহেতু আমরা লম্বর এনেছি নাইনটি ডিগ্রি তাহলে এটা কত তৈরি হচ্ছে নব্বই ডিগ্রি সমান সমান একশো আশি তাহলে কি পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল পি কিউ এ সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এটা পঁয়তাল্লিশ তাহলে আমরা এই কোনটা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ তাইতো তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কি হবে এই বাহুটার এই বাহুটার সেম হবে মানে পি এ বাহুটার কিউ এ বাহুটার সেম হবে তাইতো তা হয় আর এটা তাহলে কি এটা সমকোনি সমু ত্রিভুজ তাহলে কারো কোথায় অসুবিধা থাকলে কিন্তু বলবে তাহলে কি তৈরি হলো ত্রিভুজ পি কিউএ ত্রিভুজ পিকিউ এ সমকণি আমরা কোণই বাহু ত্রিভুজ লাইট আচ্ছা আমরা যে যে সমবাহুটা পেলাম যে বাহুটা সমান পেলাম সেই বাহু দুটকে আমি ধরে নিচ্ছি যে তাদের দৈর্ঘ্য হচ্ছে x তাহলে কোন কোন বাহু দুটো সমান তাহলে p q r p বাহু দুটো সমান এটাকে আমি ধরে নিচ্ছি যেটা হচ্ছে x তাহলে p a আর কিউ কে এই দুটো হচ্ছে এক্স ধরে ধরে নিচ্ছে এটা তাহলে আমরা পিঠা গড়াতের থেকে কি বলতে পারি যে এই বাহুটার স্কোয়ার এই বাহুটার স্কোয়ার ইকুয়াল টু এই বাহুটার স্কোয়ার তাহলে কি বলতে পারছি যে পি কিউ স্কোয়ার

একবারে চারশো লিখে দিই তাহলে হচ্ছে টু এক্স তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এক্স এর ভ্যালু তাহলে কত হবে টেন রুট ঠিক আছে তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেল মানে কিউ এ ভ্যালুটা ঠিক আছে তাহলে আমাদের কি লাগে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের উচ্চতারা লাগে তাই তো আর ভূমি লাগে তাহলে আমরা যদি আর তাহলে আমরা ক্ষেত্রফল এবার বার করতে পারবো অতএব ত্রিভুজ টি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভুমিটাকে আমরা ধরে নিচ্ছি পি আর আর উচ্চতাটা কত কিউব এত বর্গ সে তাহলে কত হচ্ছে পি আর টা কত টোয়েন্টি এটা হচ্ছে টেন তাহলে কত হচ্ছে টেন তাহলে হচ্ছে হান্ড্রেড এত বর্গ সে ঠিক আছে বুঝতে অসুবিধা থাকলে বলো আচ্ছা এরপরে দেখো থার্টি নেটটা কি বলেছে বলেছে একটি সমবাহ ত্রিভুজে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার মিটার ওই বাহুদ্বয়ের অঞ্চল হচ্ছে তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাবে আচ্ছা তোমরা এই অঙ্কটা ভাবে করার চেষ্টা করবে ভাবে ঠিক আছে যদি না পারো আমাকে পরের দিন বলবে এরপর তোমরা চোদ্দটা দেখ কি বলছে বলছে একটি সমকোণ সমি ত্রিভুজে পরিসীমা বলে দিয়েছে রুট টু প্লাস ওয়ান এত সেম আচ্ছা ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হিসাবে আচ্ছা একটা কি বলে দিয়েছে চোদ্দটা একটা বলেছে সমকোণী সমিবাহু তাহলে এটা এ বি সি এই যে সমকোণ আর এই যে এবি আর বিসি বাহুটা সমান ঠিক আছে তাহলে আর কি বলে দিয়েছে পরিসীমা বলে দিয়েছে রুট টু প্লাস ওয়ান আচ্ছা আমি ধরে নি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স আর এসিটা হচ্ছে ওয়াই এত সেমি এটা ধরে নিচ্ছি আচ্ছা এটা সমকোণী ত্রিভুজ তাহলে পৃথাগর রূপ থেকে আমরা কি বলতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার

আর কি বার করতে বলেছে বলেছে যে ক্ষেত্রফল তাহলে কি হবে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্ছতা তাহলে সমবাহ ত্রিভুজে ভূমি কোনটা আমি ধরে নিলাম বি টা ভূমি তাহলে বিটা হচ্ছে উচ্ছতা তাহলে হাফ ইন্টু এব

টু এটা ওয়ান বাই ফোর তো বর্গসেমি তাহলে কি হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তো বরগোস ঠিক আছে বুঝতে পেরেছো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে আচ্ছা আজ টাইম হয়ে গেছে এরপর থেকে এরপর থেকে আমরা পরের দিন কন্টিনিউ করব তোমাদের যদি এই অবধি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো তোমাদের যদি এই অবধি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিও চ্যাট ঠিক আছে তাহলে